দীর্ঘ সময় অপেক্ষার পর আজ সোমবার থেকে শুরু হলো মুর্শিদাবাদের কান্দির নরকগ্রাম ব্রিজের ওপর থেকে খালি বাস যাতায়াত। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রনকগ্রাম ব্রিজের ওপর দিয়ে খালি বাস চলাচলের অনুমতি মেলায় সোমবার থেকে ব্রিজের ওপর দিয়ে খালি বাস চলাচল শুরু হয়েছে একেবারে সকাল থেকে। পুলিশ প্রশাসন সেখানে রয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে, সেই ব্যাপারেও যথেষ্ট সতর্ক সজাগ রয়েছে তারা। যাত্রীদের এক প্রান্তে নামিয়ে খালি বাস পার হচ্ছে রনকগ্রাম ব্রিজ, তারপরেই যাত্রীরা পায়ে হেঁটে সেই ব্রিজ পার করে পরবর্তীতে আবারও তারা বাসে উঠছে। এলাকার মানুষজন থেকে শুরু করে আমজনতাদের বক্তব্য, সম্পূর্ণভাবে এই ব্রিজ চালু হোক যাতে সাধারণ মানুষের অনেকটাই কষ্ট লাঘব হয়। এই বিষয় নিয়ে এলাকার মানুষজনের কি বক্তব্য বা যারা সেখানে পারাপার করছে তাদের কি বক্তব্য, চলুন এবার শুনে নিই আমরা। তাড়াতাড়ি ব্রিজটা তৈরি করা উচিত, পাশের ব্রিজটা তাড়াতাড়ি তৈরি করা উচিত, নাহলে বহুত অসুবিধা। আমি 3 সাল থেকে এখানে অসুবিধা ভোগ করছি। এই যে আপনাদের যে হেঁটে হেঁটে যে যেতে হচ্ছে প্রতিদিন, এবার তো হেঁটে যেতে হবে, প্রচণ্ড কষ্ট ভোগ করছি আমি। আপনার নাম কি? আমার নাম আব্দুল হানান, ব্যাংকে সার্ভিস করি বহরমপুরে। যাতায়াত করছি বহুত অসুবিধা, 3 বছর থেকে আমি এইভাবে কষ্ট ভোগ করছি। ওরা তাড়াতাড়ি ব্রিজটা তৈরি করা উচিত, পাশের ব্রিজটা তাড়াতাড়ি তৈরি করা উচিত, নাহলে বহুত অসুবিধা। আমি 3 সাল থেকে এখানে অসুবিধা ভোগ করছি। এই যে আপনাদের যে হেঁটে হেঁটে যে যেতে হচ্ছে প্রতিদিন, এবার তো হেঁটে যেতে হবে, প্রচণ্ড কষ্ট ভোগ করছি আমি। আপনার নাম কি? আমার নাম আব্দুল হানান, ব্যাংকে সার্ভিস করি বহরমপুরে। যাতায়াত করছি বহুত অসুবিধা, 3 বছর থেকে আমি এইভাবে কষ্ট ভোগ করছি। ওরা তাড়াতাড়ি ব্রিজটা তৈরি করা উচিত, পাশের ব্রিজটা তাড়াতাড়ি তৈরি করা উচিত, নাহলে বহুত অসুবিধা। আমি 3 সাল থেকে এখানে অসুবিধা ভোগ করছি। এই যে আপনাদের যে হেঁটে হেঁটে যে যেতে হচ্ছে, দেখলেন সাধারণ মানুষের বক্তব্য। তারা বলছে যে অতি দ্রুত সত্তর যাতে ব্রিজকে পুনরায় যাতায়াতের জন্য খুলে দেয়া হয়। এ বিষয় নিয়ে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, বিস্তারিত জানাও কখন থেকে শুরু হলো? দেখো, দিন কয়েক আগে কিন্তু ট্রায়াল হিসাবে এক সরকারি বাস চালিয়ে শুরু হয়েছিল, বা ফাঁকা সরকারি বাস চালিয়ে শুরু হয়েছিল রনকগ্রাম ব্রিজে একটা ট্রায়াল, যে রনকগ্রাম ব্রিজের উপর দিয়ে ফাঁকা বাস নিয়ে যাওয়া সম্ভব কিনা তার একটা পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছিল সরকারি বাস। আজ কিন্তু সকাল থেকেই সরকারি নির্দেশে এবং আরসি সাহেবের উপস্থিতিতে, আমি এখানে আরসি নিজে হস্তক্ষেপে, আজকে কিন্তু শুরু হলো রনকগ্রাম ব্রিজের উপর ফাঁকা বাস চলাচল, বেসরকারি এবং সরকারি দুই ভাবে। জানা যাচ্ছে যে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই বাস পরিষেবা চালু থাকবে রনকগ্রাম ব্রিজের উপর দিয়ে। দীর্ঘ প্রায় 3 বছর পর আজ কিন্তু বাস চলছে রনকগ্রাম ব্রিজের উপর দিয়ে, যা জানা যাচ্ছে যে, এবং যারা নিত্যযাত্রী রয়েছেন তারা কিন্তু আরজি জানিয়েছেন যেন দুটো ব্রিজ পাশে যে ব্রিজটি নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের কাজ যেন খুব দ্রুত আরজি শেষ হয় এবং সম্পন্ন হয়, এবং মানুষের যে ভোগান্তি শিকার থেকে তারা যেন মুক্তি পায়, এটাই তাদের দাবি। দেখো, আর সব থেকে বড় যেটা জানা যাচ্ছে যে মাননীয় আমাদের যে বিধায়ক রয়েছেন, কান্দির বিধায়ক অবু সরকার, তিনি কিন্তু এই ব্রিজ নিয়ে তার যে এই দপ্তরের যে মন্ত্রী মলয় ঘটক, তার সঙ্গে কিন্তু প্রকাশ্যে কিন্তু তিনি বলা উচিয়েছিলেন এবং কথা বলেছিলেন এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। আর কিন্তু কোন রকম ভাবে সাময়িক ভাবে বাস চলাচলের ক্ষেত্রে কিন্তু সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ, আমার যেটা মন ধারণা। কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাসে এক প্রান্তে বাস দাঁড় করিয়ে অন্য প্রান্তে গিয়ে অন্য বাস ঘুরতে হতো এবং তাদের সময়টা অনেকটা লেগে যেত। কিন্তু আজ থেকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বেসরকারি এবং সরকারি বাস চলাচল করবে, এবং সেক্ষেত্রে বাস কিন্তু ব্রিজের উপর যখন যাবে তখন কিন্তু যাত্রী নামিয়ে দিয়ে যাত্রী খালি করে ওপারে, মানে ব্রিজের ওপারে গিয়ে কিন্তু যাত্রীরা গিয়ে আবার সেখানে সেই বাসে চাপবেন। কিছুটা হলে হয়তো সময় সাশ্রয় হবে এবং ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পাবে। আর তার থেকে যেটা বড় কথা, যে মানুষের কান্দি বহরমপুর দূরত্ব হচ্ছে মাত্র 30 কিলোমিটার, যেটা সময় লাগার কথা 40 থেকে 50 মিনিট, সেখান থেকে কিন্তু প্রায় সময় লাগছিল 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, অনেক সময় লেগে যাচ্ছিল। কারণ যেহেতু দুই দিকে বাস লেগে থাকছিল বা বাস থাকছিল দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা, সেই কারণের জন্য কিন্তু রাস্তাটাও যানজট হচ্ছিল, যে অনেক অনেক ক্ষেত্রে মানে অ্যাম্বুলেন্স থেকে জরুরি পরিষেবা ক্ষেত্রেও বিঘ্ন ঘটছিল। বাস চলাচলের ক্ষেত্রে যখন সুবিধা হচ্ছে তখন কিন্তু সবকিছু সুবিধা হবে, যানজট মুক্ত হবে, এবং পুলিশের হস্তক্ষেপে তা কিন্তু স্বাভাবিকভাবেই আজকে বাস চলাচল শুরু হয়েছে। যতদিন পর্যন্ত ব্রিজ না হবে, বাসের ব্রিজ চালু না হবে, ততদিন পর্যন্ত এখনো বাস চলাচলের কথা হয়েছে। যদি কোন রকম বিপত্তি না ঘটে তাহলে এইভাবেই কিন্তু বাস পরিষেবা দিয়ে আসবে বলে জানিয়েছেন কান্দি বাস যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ শোভন।